রাশিয়ার আত্মঘাতী ড্রোন হামলায় বিপর্যস্ত কিয়েভ। এরপর জানিয়ে দেব বেলারুশ দখলের বিষয়ে এবার মুখ খুললেন পুতিন। জানিয়ে দেব চীনকে ঠেকাতে অরুণাচলে দীর্ঘতম হাইওয়ে তৈরি করেছে ভারত। রাশিয়ার বিশেষ অভিযান পশ্চিমের ভূ রাজনৈতিক খেলা ধ্বংস করেছে ল্যাভরভ। সর্বশেষ জানিয়ে দেব জাপানকে দেখে নেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। রাশিয়ার আত্মঘাতী ড্রোন হামলায় বিপর্যস্ত কিয়েভ। দুদিনের মধ্যেই আকাশ রণকৌশল বদলে ফেলল মস্কো। বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলার পরে 48 ঘন্টার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে রুশ বোমারু ড্রোন। কিয়েভের ওপর হামলা চালাতে রুশ বিমান বাহিনীর 2টি স্ট্র্যাটেজিক বোম্বার ব্যবহার করা হয়েছে বলেও ইউক্রেনের দাবি। ইউক্রেনীদের শুধুমাত্র তাপ, বিদ্যুৎ এবং পানি থেকেই নয়, ঘুম থেকেও বঞ্চিত করাও রাশিয়ার নতুন রণকৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার স্থানীয় সময় রাত 2টায় কিয়েভে বিমান হামলায় সাইরেন বেজে ওঠে। রাতজুড়ে কারফিউ চলাকালীন রাজধানীর শূন্য রাস্তায় তীক্ষ্ণ আওয়াজ করে সারা রাত সাইরেন বাজতে থাকে। ইউক্রেনের পশ্চিমা সমর্থকরা বারবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এর বিমান প্রতিরক্ষা জোরদার করতে ছুটে এসেছে, কিন্তু যখন ইউক্রেনীয় সামরিক বাহিনী মানববিহীন বিমানের বেশিরভাগ যানবাহন বা UAV ধ্বংস করেছে বলে দাবি করেছে, তখন কর্মকর্তারা বলছেন যে বেশ কয়েকটি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার ফলে দেশের বিদ্যুৎ ব্যবস্থার নতুন এবং গুরুতর ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রধান পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনার্গো একটি বিবৃতিতে বলছে, সারা রাত শত্রু UAV সারা দেশে বিদ্যুৎ সুবিধাগুলো ভাঙার চেষ্টা করেছিল। বিমান প্রতিরক্ষা বাহিনীর পেশাদার কাজের জন্য ধন্যবাদ। শত্রু সম্পূর্ণরূপে তার লক্ষ্য অর্জন করতে পারেনি, তবে দুর্ভাগ্যবশত অবকাঠামোগত সুবিধাগুলিতে বেশ কয়েকটি আঘাত রয়েছে। কিন্তু রাতারাতি হামলার মাত্রা তা সত্ত্বেও নিশ্চিত করেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের অবকাঠামো ব্যবস্থার ওপর তার বোমাবর্ষণকে প্রত্যাহার করার কোনো ইচ্ছা নেই, যা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে দেশটিকে একটি মানবিক সংকটের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং আরও লাখ লাখ মানুষকে ঘরছাড়া করতে পারে। প্রতিবেশী দেশে ইউক্রেনের শরণার্থীদের শীতকালে জীবন অসহনীয় হয়ে উঠতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ইরানি ড্রোনগুলি ক্রমাগত আমাদের বিদ্যুৎ সেক্টরে আঘাত আনার জন্য ব্যবহৃত হয়। যোগ করে বলেছেন যে শুক্রবারের হামলায় ইউক্রেনের বেশিরভাগ অংশকে বিদ্যুৎবিহীন রেখেছিল। 16 ডিসেম্বর সন্ধ্যায় 2,24,08,000 ইউক্রেনীয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, জেলেনস্কি বলেছিলেন। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সেন্টারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কারাকো বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিমান হুমকির আকার এবং গতির সাথে তাল মিলিয়ে চলতে পারে কিনা তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমনকি যদি ইউক্রেন এ মুহূর্তে ভালো করছে এবং অনেক বা বেশিরভাগ ইনকামিং স্ট্রাইককে বাধা দেয়, কারাকো বলেছেন, তবে দ্রুতই তাদের সক্ষমতা ফুরিয়ে আসবে। সূত্র ওয়াশিংটন পোস্ট। বেলারুশ দখলের বিষয়ে এবার মুখ খুললেন পুতিন। রাশিয়ার দখলদারিত্ব নিয়ে সমালোচনার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বেলারুশ দখলে তার কোনো আগ্রহ নেই। সোমবার তিনি এ মন্তব্য করেন খবর রয়টার্সের। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কোনো দেশ দখল করে নেওয়ার কোনো আগ্রহ নেই, এর কোনো মানে হয় না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে বেলারুশের সঙ্গে একই ভূতকরণে আরো গভীর করার চেষ্টা করেছে ক্রেমলিন, কিন্তু দেশটির শক্তিশালী নেতা আলেকজান্ডার লোকেশঙ্গ রাশিয়ার প্রধান মিত্র হওয়ায় সত্ত্বেও মস্কোর সঙ্গে সম্পূর্ণ একীকরণে প্রতিরোধ করে আসছেন। মস্কোর প্রতিবেশী বেলারুশ সাশ্রয়ে তেল আমদানি এবং ঋণের জন্য রাশিয়ার ওপর অনেক বেশি নির্ভরশীল। এদিকে অভিন্ন ইতিহাস এবং অত্যাধিক মূল্যবোধের মাধ্যমে একত্রিত ঘনিষ্ঠ মিত্র এবং কৌশলগত অংশীদারদের মধ্যে সম্পর্ককে স্বাগত জানিয়েছেন পুতিন। তিনি বলেন, বন্ধুত্বহীন দেশগুলোর নিষেধাজ্ঞাগুলোকে আমরা একসঙ্গে মোকাবেলা করছি এবং আমরা এটি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ও কার্যকরভাবেই করি। রাশিয়া ও বেলারুশ সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বলেও রাশিয়ান প্রেসিডেন্ট মন্তব্য করেন। এর মধ্যে সামরিক খাত অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দুদেশ নিজেদের নিরাপত্তার জন্য যৌথ ব্যবস্থা অবিরত, যৌথ প্রশিক্ষণ এবং
এবং পারস্পরিক অস্ত্র সরবরাহ করার বিষয়েও সম্মত হয়েছে। পুতিন বলেন, রাশিয়া বেলারুশিয়ান ক্রুদের এমন বিমান চালানোর প্রশিক্ষণ দেবে যা পারমাণবিক হেড বহন করতে পারে। অন্যদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, আমরা সেই বিমানগুলো পরীক্ষা করেছি এবং এটি কারো জন্য হুমকি নয়। বেলারুশিয়ান নেতা রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। লুকাশেঙ্কো বলেন, রাশিয়া আমাদের ছাড়া কোথাও যেতে পারবে না, আমরাও রাশিয়া ছাড়া কিছুই করতে পারবো না। এ সময় তিনি যুক্তি দিয়ে বলেন, আমরা কি রাশিয়াকে ছাড়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম না? চীনকে ঠেকাতে অরুণাচলে দীর্ঘতম হাইওয়ে তৈরি করছে ভারত। বহু বছর ধরেই অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সাথে বিতর্ক রয়েছে চীনের। চলতি মাসে অরুণাচলের তাইওয়াং সেক্টরে ইয়াংসে এলাকায় সংঘর্ষ হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। এই আবহে চীনকে ঠেকাতে এবার নতুন কৌশল নিয়েছে ভারতের মোদি সরকার। চীনের সীমান্ত লাগোয়া এলাকায় হাইওয়ে তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। আগামী 5 বছরের মধ্যেই অরুণাচলে তৈরি করা হবে ফ্রন্টিয়ার হাইওয়ে। আন্তর্জাতিক সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে এই সুদীর্ঘ হাইওয়ে তৈরি করা হবে। ভারত তিব্বত চীন মিয়ানমার সীমান্ত ঘেঁষে যাবে এই হাইওয়ে। হাইওয়ের মোট দৈর্ঘ্য হবে 1,748 কিলোমিটার। দুই লেনের রাস্তা তৈরি করা হবে। হাইওয়ে তৈরি করবে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। সরকারিভাবে এটাই ভারতের দীর্ঘতম হাইওয়ে। রাস্তাটির নামও ঠিক করা হয়েছে, নাম দেওয়া হবে NH 913, অর্থাৎ 913 নং জাতীয় সড়ক। এই দীর্ঘ হাইওয়ে তৈরি হলে সীমান্ত এলাকায় প্রতিরক্ষা বাহিনীর যাতায়াতের পথ আরো মসৃণ হবে। অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত এলাকায় যেতে সুবিধা হবে সেনার। সাম্প্রতিক কালে যেভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় ভারত চীনা সেনার কাছে মার খেয়েছে তা মোকাবেলায় এই রাস্তা গুরুত্বপূর্ণ। অরুণাচলের বমডিলা থেকে শুরু হবে এই জাতীয় সড়ক, তারপর নাফ্রাহুরি মণিগঙ্গের মধ্যে দিয়ে যাবে রাস্তাটি, যা ভারত তিব্বত সীমান্তের কাছাকাছি চীন সীমান্ত লাগোয়া এলাকা 0 ও চেন কুয়েন্টির মধ্যে দিয়েও রাস্তাটি যাবে। জাতীয় সড়ক শেষ হবে বিজয়নগর এলাকায়, যা ভারত মিয়ানমার সীমান্ত লাগোয়া এলাকার কাছে। দীর্ঘতম জাতীয় সড়ক তৈরি করতে খরচ হবে অনেক। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, এই প্রকল্পের জন্য খরচ হবে প্রায় 27,000 কোটি রুপি। তবে এই প্রকল্পের খরচ কমানো যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করছে সরকার। এই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মোট করিডোরের প্রায় 800 কিলোমিটার যাবে মাঠের ওপর দিয়ে। সুড়ঙ্গ ও সেতুও থাকবে বেশ কয়েকটা। রাস্তা তৈরির কাজে অনুমোদনের কাজ 2024-25 সালের মধ্যেই সেরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর আরো 2 বছর লাগবে প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে। ওই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, 2026-27 সালের মধ্যে গোটা প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে আন্তর করিডোর তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা ওই হাইওয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। এই রাস্তা তৈরি হলে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাতে সুবিধা হবে ভারতের, সেই সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় অনুপ্রবেশ রাখার কাজও ভালোভাবে করা যাবে। প্রসঙ্গত, অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে শি জিনপিং সরকার। তবে অরুণাচলের ওপর ভারতের সার্বভৌমত্বের অধিকার আন্তর্জাতিক স্তরে স্বীকৃত, কিন্তু এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক রয়েছে। গত 9 ডিসেম্বর শুক্রবার অরুণাচল প্রদেশের তাইওয়াং সেক্টরে ইয়াংসে এলাকায় দুদেশের সেনার মধ্যে হাতাহাতি বাধে দুপক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে দাবি। তবে গালওয়ানের মতো এবারও প্রাণহানি ঘটেনি। এর আগে 2020 সালে পূর্ব লাদাখে সীমান্ত সংঘাত ঘিরে তেতে রয়েছে ভারত চীন সম্পর্ক। রাশিয়ার বিশেষ অভিযান পশ্চিমের ভূ রাজনৈতিক খেলা ধ্বংস করেছে বলছে ল্যাভরভ। রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রতি পশ্চিমের অসুস্থ প্রতিক্রিয়া শুধুমাত্র মস্কোর সিদ্ধান্তকে নিশ্চিত করে যে এ অভিযান প্রয়োজনীয় ছিল এবং রাশিয়ার পদক্ষেপগুলো পশ্চিমাদের ভূ রাজনৈতিক খেলায় বিঘ্ন ঘটিয়েছে। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে আমাদের কর্মের প্রতি আমাদের পশ্চিমা সহকর্মীদের অসুস্থ প্রতিক্রিয়া শুধুমাত্র আমাদের মূল উপসংহার নিশ্চিত করে যে বিশেষ সামরিক অভিযান তাদের পরিকল্পনাগুলিকে লাইনচ্যুত করার জন্য খুবই প্রয়োজনীয় ছিল এবং আমাদের কাছে ইতিমধ্যেই এর প্রমাণ রয়েছে যে ইউক্রেনকে রাশিয়ার নিরাপত্তার জন্য একটি স্থায়ী হুমকিতে পরিণত করার চেষ্টা চলছিল। এবং এই প্রতিক্রিয়া প্রকাশ করে যে পশ্চিমারা বুঝতে পেরেছে যে আমাদের কর্ম তাদের ভূ রাজনৈতিক খেলা এবং পরিকল্পনাকে ধ্বংস করেছে। তিনি বলেছিলেন, মন্ত্রী উল্লেখ করেছেন যে বহুমুখিতায় উত্তরণ দীর্ঘ সময় লাগবে
এবং পশ্চিমারা এটিকে প্রতিহত করবে। যাই হোক, তার কথায় বেশিরভাগ দেশ পশ্চিমের দৃষ্টিভঙ্গি সমর্থন করে না এবং তার আধিপত্য বিস্তারের প্রচেষ্টার বিরোধিতা করে। সাম্প্রতিক বছরগুলোতে বল প্রয়োগ, অবৈধ নিষেধাজ্ঞা, আলটিমেটাম, ব্ল্যাকমেইল এবং হুমকির মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের আধিপত্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা আমরা দেখছি, তা স্পষ্টতই বিশ্বের অধিকাংশ দেশ সমর্থন করে না, কেউ এটি পছন্দ করে না। এবং আমি নিশ্চিত যে ঐতিহাসিক প্রক্রিয়া ইতিমধ্যেই তার রায় দিচ্ছে, তিনি বলেছিলেন। হ্যাঁ, বাস্তব বহুমুখিতায় এটি একটি দীর্ঘ ঐতিহাসিক পরিবর্তন হবে, পশ্চিমারা এটিকে কঠোরভাবে প্রতিহত করবে। তিনি জোর দিয়ে বলেছিলেন যে রাশিয়া তার বৈদেশিক নীতি গড়ে তুলবে এমন অংশীদারদের উপর নির্ভর করে যারা আলোচনা করতে সক্ষম। সূত্রতাস। জাপানকে দেখে নেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। জাপানের সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনাকে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জাপানের এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি জাপান ৩২০ বিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা কৌশল উন্মোচন করে। দেশটির সামরিক বাহিনীর পাল্টা হামলার সক্ষমতা বৃদ্ধি এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা করতেই এই পরিকল্পনা বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপরেই আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাপানের বিরুদ্ধে এমন হুঁশিয়ার বার্তা এলো। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCN এর প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের নতুন নিরাপত্তা কৌশলকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের